আইএসের যৌনদাসী 17 বছরের তরুণী যা বললেন, 2014 সালের দিকে উত্তর ইরাক থেকে বহু নারীকে ধরে নিয়ে গিয়েছিল ইসলামিক স্টেট। যাদের ধরে নিয়ে যায় তাদের বেশিরভাগই নারী ও শিশু, বিশেষ করে অল্প বয়সী মহিলাদের বেছে বেছে নিয়ে যায় আইএস। আইএস জঙ্গিরা এই মহিলাদের আটকে রেখে তাদেরকে ব্যবহার করে আসছিল যৌনদাসী হিসেবে। এদেরই একজন 17 বছর বয়সী এক ক্লাস, যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয় তখন তার বয়স ছিল 14 বছর। তাকে রাখা হয়েছিল মাউন্ট সিনজারে। কিশোরী একলাস ছিল এক জঙ্গির তত্ত্বাবধানে, তার সঙ্গে থাকতে হতো তাকে। আইএসের এই যোদ্ধাটি যেখানে যেখানে যেত তাকেও তার সঙ্গে সেখানে যেতে হতো। তিনি জানান, 6 মাস জোরে আইএস জঙ্গিরা এই সিনজার পর্বতে তাকে ব্যবহার করেছে যৌন কাজে। সম্প্রতি তিনি আইএসের ঘাঁটি থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। পালিয়ে আসার পর বিবিসিকে তিনি বলেছেন যে তাকে এই 6 মাসের প্রতিদিন দর্শন করা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন প্রত্যেকটি দিন আমাকে সে দর্শন করত টানা 6 মাস ধরে। এই দুঃসহ যন্ত্রণা থেকে বাঁচার জন্যে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। উত্তর ইরাকে ইয়াজিদি জনগোষ্ঠীর উপর হামলা চালিয়ে আইএস জঙ্গিরা যখন মহিলাদের অপহরণ করে নিয়ে যায়, তখন তারা তাদের পুরুষদের হত্যা করে মৃতদেহ পিছনে ফেলে রেখে যায়। পিতা, স্বামী, বায়ু সন্তানকে হারিয়ে তারা যখন শোকে ভেঙে পড়েছে, তখন তাদেরকে দর্শন করা হয় পালাক্রমে। বিবিসিকে একলাস জানিয়েছে, আমরা 150 জনের মতো ছিলাম, আমাদের মধ্য থেকে সে আমাকেই বাছাই করে নিল। লোকটার মাথাভর্তি চুল, জানোয়ারের মতো দেখতে, খুবই কুৎসিত। দর্শনকারী ওইজন জঙ্গির বর্ণনা দিতে গিয়ে একলাস জানান, তার শরীর থেকে সবসময় বোটকা দুর্গন্ধ আসত। তিনি বলেন, আমি ভয়ে কুঁকড়ে থাকতাম, লোকটার দিকে তাকাতেও পারতাম না। তিনি জানান, প্রতিদিনই তিনি সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করতেন, সবসময় অপেক্ষা করতেন এমন একটা সুযোগের। একদিন যখন দর্শনকারী সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে একটু দূরে গেল, সেদিনই তিনি সেই সুযোগটা কাজে লাগালেন এবং পালিয়ে এলেন আইএসের হাত থেকে। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি শরণার্থী শিবিরে। তিনি বলেন, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে চোখের জল না পেলে আমি কিভাবে আপনাদেরকে এরকম একটি জীবনের বর্ণনা দিচ্ছি। বিশ্বাস করুন, আমার চোখের জল শুকিয়ে গেছে। সাংবাদিককে তিনি যখন তার বন্দী জীবনের বর্ণনা দিচ্ছেন, তখন হাসছিলেন তিনি পরিহাসের হাসি। একলাসকে এখন নিয়ে আসা হয়েছে জার্মানিতে, সেখানকার একটি মানসিক হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে পড়াশুনো করছেন একলাস। তার স্বপ্ন বড় হয়ে তিনি একজন আইনজীবী হবেন।